নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ ক্লাউডস, সঙ্গে আমি মৌমিতা। এই 2020-তে দাঁড়িয়েও কিছু মানুষ কিছু পরিবারের কাছে যে কন্যা সন্তান এখনো অপয়া হয়, এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আজকের আমার কবিতার নাম অপয়া, রচনা ঈপ্সিতা মিত্র। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমি যখন জন্মেছিলাম তখন নাকি সবার মুখ অন্ধকার, ইস শেষে কিনা মেয়ে কোনো মানে হয়, বাবার তো ব্যবসা কে দেখবে, মেয়ে মানুষ কি আর হিসেব পত্তর বোঝে। জন্মানোর পরই বাড়ির লোক একটা উপাধি দিয়ে দিল আমায়, অপয়া মেয়ে, জন্মেই মাটাকে খেলো। ছেলেবেলায় যখন পূজোর কাজে আমাকে নেওয়া হতো না, বাড়ির আনন্দ অনুষ্ঠান থেকে আমাকে দূরে রাখা হতো এই বলে যে তুই অপয়া, তখন বারবার একটাই প্রশ্ন মাথায় ঘুরত, অপয়া মানে কি, কি করলে এটা হয়। আমার স্কুল পড়াশোনা নিয়ে কখনোই কারোর বিশেষ মাথা ব্যথা ছিল না, বাবা আমার থেকে একটু দূরে দূরেই থাকতো সবসময়, আমি তো মাকে খেয়েছিলাম তাই। আরও একটা কারণ ছিল, আমার বাবার দ্বিতীয় বউ আর তার ছেলে শুভ, বাবা নিজের নতুন সংসারে সব সময় মেতে থাকত, পুরনো অশুভ জিনিস নিয়ে বাবার খুব একটা মাথা ব্যথা থাকার কথাও না। মাধ্যমিকের সময় আমার অঙ্ক নিয়ে একটু ভয় লাগত, সেই একবারই বাবার কাছে কিছু একটা চেয়েছিলাম, বাবা আমাকে শুভর অঙ্ক স্যারের কাছে ভর্তি করে দেবে, আমার খুব হেল্প হবে। কোনো দরকার নেই, কত তো বিদ্যাসাগর হবি জানা আছে, আমার কাছে টাকা নষ্ট করার মতো টাকা নেই। ওর মাইনে কত জানিস, 500 টাকা। উত্তরটা শুনে সেদিন হঠাৎ নিজের মূল্যটা বুঝেছিলাম, সত্যি তো 500 টাকা খরচা করার মতো দামি নাকি আমি। সেদিন চোখটা জলে ঝাপসা হয়ে গিয়েছিল, তারপর আর কখনো বাবার কাছে কিচ্ছু চাইনি। আর্টস নিয়েই পড়াশোনা করলাম, কলেজ শেষে ইউনিভার্সিটিতে পড়ব যখন বাড়িতে বললাম, তখন বাড়ির প্রত্যেকের চোখ বড় বড়। আমার সৎমা তো বলেই ফেলল, যত সব ন্যাকামি পারি না। আর বাবার উত্তরও জানা, টাকা নষ্ট করার মতো টাকা নেই। সেদিন আমি প্রত্যুত্তরে একটাই কথা বলেছিলাম, আমারও সেই টাকার দরকার নেই। যেই মাকে চোখে দেখিনি তার একটা সোনার চেইন আর কানের দুল ছিল, বিক্রি করে দিলাম। যে আমাকে 9 মাস পেটে রেখে জীবন দিয়ে জন্ম দিল তার কাছে নিশ্চয়ই আমি দামি ছিলাম, তাই তার টাকা আমার জন্য নষ্ট হবে না। ইউনিভার্সিটিতে পড়ার দৌলতে শুরু হলো আমার হস্টেল লাইফ, এমন একটা লাইফ যেখানে কথায় কথায় কেউ আমাকে অপয়া বলে না, এমন একটা লাইফ যেখানে অনেক ছেলে বন্ধু আমার থেকে নোটস চেয়ে নিয়ে গিয়ে মুখস্থ করে পরীক্ষায় লেখে, এমন একটা লাইফ যেখানে ইউনিভার্সিটিতে হায়েস্ট মার্কস পেলে স্টেজে ডেকে উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। সেসবের পর আর বাড়ি ফেরা হয়নি। স্কলারশিপের টাকাতে পিএইচডিটা শেষ করে কলেজে চাকরি পেলাম, মাইনের টাকাতেই একটা ফ্ল্যাট আর নিজে স্বাধীনভাবে বাঁচা দুটোই ভালোভাবে হয়, এভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন মাঝরাতে ফ্ল্যাটের দরজায় ধাক্কা, দরজা খুলে দেখলাম শুভ। দিদি, খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি, ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে গেছে রে, আমাকে 40,000 টাকা দিতে পারবি রে, নইলে আর ব্যবসাটাকে বাঁচাতে পারবো না। প্রায় 8 বছর বাদে সেদিন বাড়ি ঢুকলাম, আজ আর আমাকে কেউ অপয়া বলছে না, আজ আমি পয়া। এই সংসার এই ব্যবসা বাঁচিয়েছি তো, তাই আমি আজ লক্ষ্মী মন্তমে। আমার বাবা আমায় দেখে একগাল হাসলো, আমার সৎ মা আমার জন্য আজ নিজে হাতে পায়েস বানিয়েছে, কি যত্ন কি আদর আপ্যায়ন। সেদিন আমি একটা চাবি পেলাম, আমার বাবা নিজে হাতে দিল,
আমার মরা মার আলমারির চাবি। সেই আলমারির সব শাড়ি আজ আমার। সেই আলমারি খুলে আমি আজ মায়ের গন্ধ পেলাম, যেন মায়ের হাতের একটা ছোঁয়া পেলাম। কিন্তু হঠাৎ একটা শাড়ির ভাঁজে রাখা একটা ডায়েরি দেখলাম, তার ভিতরে রাখা একটা ডাক্তারির রিপোর্ট। সেটাতে লেখা আছে অ্যানিমিয়ার পেশেন্ট, রক্ত শরীরে খুব কম, বাচ্চা নিলে কখনো সার্ভাইভ করতে পারবে না। আর তার পাশের পাতায় লেখা শুধু দুটো শব্দ, মৃত্যু নিশ্চিত। ওটা আমার মরামার হাতের লেখা। সেদিন বুঝলাম আমার মা মারা যায়নি, মাকে খুন করা হয়েছিল শুধু একটা লোভে, ছেলে পাওয়ার লোভে। কবিতাটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।